আসসালামু আলাইকুম, আমি জিনাত রেহেনা। আমি এখন অনলাইন ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দূরের ও কাছের শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ফোন করে আমার সাথে কথা বলতে পারো। তাহলে চলো আমরা আজকে পাঠে চলে যাই। আমি এখন ক্লাস 4-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব। আজকে অধ্যায় 9, এলাকার উন্নয়ন, অধ্যায় 9 আজকে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে বলছি এলাকার উন্নয়ন। এলাকা, এলাকাটা কি? এলাকা হলো আমরা যে যেখানে আছি, যে যেখানে থাকি, যে যেখানে বাস করি, সেটাই হলো আমাদের নিজ নিজ এলাকা। তাহলে আমরা গ্রামেও থাকতে পারি, শহরেও থাকতে পারি। যদি আমরা গ্রামে থাকি তাহলে হবে সেটা আমাদের গ্রামাঞ্চল, আর যদি শহর হয় তাহলে হবে শহরাঞ্চল। এলাকার উন্নয়ন, প্রথমে আমরা আসি এলাকার উন্নয়নে। পাঠ 1-এ আছে আমাদের গ্রামাঞ্চল। আসো গ্রামাঞ্চল নিয়ে আলোচনা করি। আমাদের মধ্যে কেউ গ্রামে, আবার কেউ শহরে বাস করেন। আমরা সবাই গ্রামে অথবা সবাই শহরে বাস করি না। কেউ কেউ আমরা গ্রামে বাস করি, আবার কেউ কেউ আমরা শহরে বাস করি। যে যেখানে আমরা বাস করি না কেন, সেটি হলো আমাদের নিজ এলাকা। গ্রামাঞ্চলে যারা বাস করেন তাদের সামাজিক পরিবেশে উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন। গ্রামের জন্য এই নিচে তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য তাদের কে এই নিচে কয়েকটা সুযোগ সুবিধা প্রয়োজন রয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শুধু গ্রামেই না, শহরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে, উন্নয়নের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যসেবার ব্যবস্থা, হ্যাঁ, তারপরে যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, বাসের সাঁকো অথবা কালভার্ট। রাস্তাঘাট, যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, বাসের সাঁকো, তোমরা নিশ্চয়ই যারা গ্রামে গিয়েছ বা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই বাঁশের সাঁকো দেখেছ। বাঁশ দিয়ে তৈরি হয়, এটাকে বলা হয় বাঁশের সাঁকো। নিরাপদ খাবার পানির জন্য নলকূপ, নলকূপ মানে হলো নিচ থেকে যে পানি উত্তোলন করা হয় সেটাকে বলা হয় নলকূপ। তোমরা নিশ্চয়ই চাপকল দেখেছ, চাপকলকে কি বলা হয়? নলকূপ বলা হয়। প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা, শহরে কিন্তু এই বাথরুমে চিন্তা করতে হয় না। প্রত্যেক বিল্ডিং এ, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ফ্ল্যাটে একাধিক এই বাথরুম রয়েছে, কিন্তু গ্রামে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা। এটা গ্রাম অঞ্চল উন্নয়নের জন্য, গ্রামের পরিবেশ উন্নয়নের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা প্রতিটি বাড়িতেই দরকার। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা কিন্তু শহরেও প্রয়োজন। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল, পুকুর, তোমরা নিশ্চয়ই পুকুর দেখেছ, হ্যাঁ, বিশাল বড় থাকে পুকুর, ছোট থাকে, মাঝারি থাকে। ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা, ফসলের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা হতে হবে। বিদ্যুৎ সুবিধা, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি? মাদ্রাসা, মসজিদ, তারপর হিন্দুদের, বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠান যে সেগুলো। সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হাট বাজার, তারপর আছে খেলার মাঠ। খেলার মাঠ কিন্তু গ্রামেই বেশি দেখা যায়, শহরে খেলার মাঠ খুব কম। তবে শহরেও কিন্তু খেলার মাঠের প্রয়োজন রয়েছে, কিন্তু জায়গার অভাবে শহরে খেলার মাঠ
খুব কম গ্রামী খেলার মাঠ বেশি। তারপর এখানে একটি গ্রামের দৃশ্য দেখো, আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি গ্রামের দৃশ্যটা। দেখো তোমরা এখানে, এই তো একটি ছোট একটি ব্রিজ, এখানে অনেক লোকজন, গাছপালা, ওখানে একটি বাড়ি আছে, দেখো পিছনে একটি ঘর, টিনের ঘর। হ্যাঁ, বেশ সুন্দর গ্রাম। তারপরে আমরা আসো নিচে পড়াতে চলে আসি। যদি এই সুবিধাগুলো পর্যাপ্ত না হয়, তাহলে স্থানীয় জনগণের উচিত তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এবং ওয়ার্ড মেম্বারকে জানানো। যদি এই সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত না হয়, তাহলে কাকে জানাবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানাবে, চেয়ারম্যান এবং মেম্বারকে জানাবে তাদের সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য। তারপর সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারি। তারপর গ্রামের লোকজন সবাই মিলে গ্রামের এই সুযোগ সুবিধাগুলি উন্নয়ন করতে পারে, যেমন বাঁশের সাঁকো নির্মাণ, খাবার পানি বিশুদ্ধকরণ, খেলার মাঠ তৈরি ইত্যাদি। এসব কাজে গ্রামের সব মানুষ, মেম্বার চেয়ারম্যানের পাশাপাশি গ্রামের মানুষও সাহায্য নিয়ে, গ্রামের মানুষ যোগ দিয়ে উন্নয়নে কাজ করতে পারে। তারপর এখানে আসো, আমরা এসো বলি, মনে করো তোমরা সবাই মিলে একটি নতুন গ্রাম গড়তে যাচ্ছ। এটা মনে করার জন্য বলছে পাঠে উল্লেখিত সুযোগ সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে প্রয়োজন। আমরা যে এখানে পড়েছি গ্রাম অঞ্চল, এখানে সুযোগ সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, গুরুত্বের ভিত্তিতে একটি তালিকা তৈরি করো। একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে, এই কাজটি বলেছে শিক্ষকের সহায়তা করার জন্য এবং তোমরা সকলে মিলে। তাহলে আসি আমরা এই কাজটি আগে করি। এখন এই তো আমরা এখানে একটি তালিকা পেয়েছিলাম পূর্বে, প্রথম পেজে আমরা একটি দেখো তালিকা পেয়েছি। আমরা এখান থেকে কিন্তু আনবো, হ্যাঁ, কয়েকটা জিনিস আনবো, কি কোনগুলি আমরা এখানে গুরুত্ব দিতে পারি। 5টা লিখতে পারি, 10টা লিখতে পারি, বেশিও লিখতে পারি। যেমন ধরো নিরাপদ খাবার পানির জন্য নলকূপ, হ্যাঁ, পানির কোনো বিকল্প নেই, মানুষ বেঁচে থাকতে হলে পানি পান করতেই হবে। তাহলে কি দূষিত পানি না বিশুদ্ধ পানি? বিশুদ্ধ পানি বা নিরাপদ পানি পান করতে গেলে কিসের প্রয়োজন? নলকূপ, পুকুরের পানি নয়। যাতায়াতের জন্য রাস্তাঘাটের অবশ্যই প্রয়োজন, হ্যাঁ, রাস্তাঘাটের প্রয়োজন। তারপর সেতুর, একটু আগে একটি ছবিতে দেখিয়েছি তোমাদেরকে একটি ব্রিজ, হ্যাঁ, তারপর সাঁকো অথবা কালভার্ট, এগুলির প্রয়োজন। তারপর আমরা কি করতে পারি? ফসলের ক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা, পানি সেচের ব্যবস্থার জন্য আমরা করতে পারি। তারপর জলাবদ্ধতা রক্ষার জন্য নালা এবং খাল, এখানে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা, তারপর আমরা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, বিদ্যুৎ সুবিধা, এই সবগুলি কিন্তু আমাদের প্রয়োজন। আচ্ছা, তারপরে আসি, এসো লিখি। হ্যাঁ, তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন, তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে সেগুলোর একটি তালিকা তৈরি করো। তা আরেকটি বলছে যে তোমাদের এলাকা যে সকল উন্নয়ন করতে হবে সেগুলির একটি তালিকা করার জন্য, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে লেখো এবং কাজটি জোড়া করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা আগে লিখতে বলছে এবং মিলে মিলে করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যকর পায়খানা ব্যবস্থা করা, পায়খানার ব্যবস্থা। তারপর ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা। হ্যাঁ, আমরা কিন্তু সবগুলো প্রথম পেজ থেকে, গ্রামাঞ্চল থেকে কিন্তু আমরা এগুলি বেছে বেছে নেব এবং বলেছি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি। তা মনে করেছি এখানে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা, এটা গুরুত্বপূর্ণ। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা, ময়লা যেখানে সেখানে ময়লা না ফেলে একটা নির্দিষ্ট জায়গা
ঠিক করে করা, কারণ পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল নির্মাণ করা। হ্যাঁ, এগুলি মনে হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ আছে এখানে, হ্যাঁ, ফসলের ক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা, এটাও ফসল না হলে কি করবে, খেতে হবে না? আচ্ছা, এরপরে আসো, এখানে এসো, লিখিতিতে যে তালিকা করেছো তার মধ্যে ওখান থেকে কোনগুলো নতুন নির্মাণ কাজ, নতুন নির্মাণ কাজ কোনগুলো আর পুরাতন, তা আমরা ওইখানে যেগুলি লিখেছিলাম, যেমন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা, হ্যাঁ, বা হাসপাতাল, তারপর এখানে কোনগুলো নতুন নির্মাণ কাজ এটা, তারপর কোনগুলো মেরামতের কাজ, মেরামত করতে হবে কোনগুলো, স্বাস্থ্যসম্মত পায়খানা ও ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, এটা মেরামত করতে হবে, হ্যাঁ, তৈরি করতে হবে, ঠিক করতে হবে, কোনগুলো অনেক ব্যয়সাপেক্ষ, এখানে কোনগুলি বেশি পয়সা খরচ হবে, বেশি টাকা লাগবে সেইটার কাজ করতে, হাসপাতাল তৈরি করতে বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি করতে ব্যয় বহুল, এগুলি বেশি টাকা লাগবে। এরপরে আসি আমরা পরের অধ্যায়, আমরা এখন চলে আসব, এখানে দেখো একটি সঠিক উত্তর দেওয়া আছে নিচে, এখানে হ্যাঁ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, গ্রাম অঞ্চলে নিরাপদে পানির জন্য কোনটি প্রয়োজন সবচেয়ে বেশি? হ্যাঁ দেখো, তোমরা পুকুর, নালা, নদী, নলকূপ, কোনটি নিরাপদ পানির? তো পুকুরেও পানি পাওয়া যায়, নদীতেও, নালাতেও, কিন্তু এখানে কি বলছে, নিরাপদ, নিরাপদ বললে আমরা কি করব, নলকূপ দিব। আচ্ছা, তারপরে আমরা পাঠ 2, অধ্যায় 9, এলাকার উন্নয়ন, পাঠ 2, এখানে কি বলেছে, শহরাঞ্চল। হ্যাঁ, আমরা যারা শহরে থাকি বা আমরা যারা গ্রামে থাকি, তারা গ্রাম অঞ্চল সম্পর্কে ভালো করেই জানি, আর যারা শহরে থাকি তারাও শহর অঞ্চল সম্পর্কে, কোনটাকে শহর বলে কোনটাকে গ্রাম বলে, তা আমরা আমাদের সবাই মোটামুটি ভালো ধারণেই আছে। আচ্ছা, গ্রাম শহরাঞ্চল, যারা শহরাঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য কি নিচে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, এখানে নিচেগুলি প্রয়োজন, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গ্রামেও পেয়েছি, হাসপাতাল, চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, হ্যাঁ গ্রামেও কিন্তু রাস্তা পেয়েছি যাতায়াতের জন্য, আর এখানে প্রশস্ত রাস্তা, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন, ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, গ্যাস ব্যবস্থা, রাস্তার বাতি, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাজার, পার্ক, খেলার মাঠ। তারপরে এখানে আমি তোমাদের বইয়ের ছবিটা একটু বড় করে দেখানোর চেষ্টা করব, দেখো এখানে একটি ছবি, হ্যাঁ এই তো দেখতে পেয়েছো, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ছবিটা দেখা যাচ্ছে, তারপর দেখো ঢাকা শহরে বিভিন্ন জায়গা এখানে দেখা যাচ্ছে, তবে মতিঝিল এলাকাটাই এখানে বেশি দেখা যাচ্ছে। তারপরে আসি আমরা এখানে পড়াতে চলে আসি, এসব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, মেয়র এবং কাউন্সিলকে জানানো, গ্রামে কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে জানানোর কথা বলা হয়েছে, আর শহরে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে জানাতে হবে, তারপর এলাকার সকলে মিলে শহরাঞ্চলের সুবিধাগুলোর উন্নয়নের কাজ করতে পারি, যেমন সেতু মেরামত করা, ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ মানে কি, গাছ লাগানো, খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি। তারপরে আমরা আসি এখানে পরের পৃষ্ঠাতে আসি, এখানে দেখো কতে এসো বলি দেওয়া আছে, এসো লিখি দেওয়া আছে, আচ্ছা এসো, হ্যাঁ
এখানে আমরা এসো বলি এবং এসো লিখি দুইটাই একটু আলোচনা করব। এখানে 44 ও 46 পৃষ্ঠা এখানে উল্লেখ করা আছে। দেখো এখানে উল্লেখিত সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করো। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কোন সুবিধাগুলো একই এবং কোনগুলো আলাদা এবং কেন? হ্যাঁ, কাজটি তোমাদের দল করে ভাগ করে করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখো, গ্রামাঞ্চল আর শহরাঞ্চলে শিক্ষার্থীদের নিজ এলাকা সুযোগ সুবিধা জন্য কি করতে হবে, ছোট ছোট দল করে আমরা ওই আলোচনাগুলি করব। এখানে দেওয়া হয়েছে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে খেলাধুলা বা কি কি সুযোগ সুবিধাগুলি রয়েছে। আচ্ছা, এরপরে আসো, এসো লিখি। এখানে দিয়েছে আগের পাঠের 45 পৃষ্ঠায় এসো লিখি অংশে যে উন্নয়নের তালিকা তৈরি করেছে তা নাও, ওইটা আগেরটা নিতে বলা হয়েছে। এখন কি কি নির্মাণ বা মেরামত করতে হবে তা জানিয়ে স্থানীয় পরিষদে একটি চিঠি লেখো। সুন্দর করে গুছিয়ে লেখো যেন তারা তোমার চিঠি পড়ে বিষয়টির প্রতি মনোযোগী হন, পূর্বে যে আলোচনা করেছিলাম হ্যাঁ ওইটার উপরে। আচ্ছা, তারপর আরো কিছু করি, এলাকার উন্নয়নের কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তাদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করো। এলাকা উন্নয়ন কর্মকাণ্ডের যারা পরিচালনা করে তাদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এগুলি তোমরা শিক্ষকদের সাহায্য নিতে পারো, তার অভিভাবকের সাহায্য নিতে পারো, তাছাড়া আত্মীয় স্বজন অন্যান্য আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে এগুলি তোমরা করতে পারো। হ্যাঁ, ওই যে আমরা যেগুলি আলোচনা করেছি গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল, ওইগুলি থেকেই তোমরা এগুলি বের করতে পারো। তারপর আসো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষার কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন? এখানে কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন? গাড়ি, নদী, ডাস্টবিন, পুকুর? এবার বলো তো তোমরা এই কোনটির বেশি প্রয়োজন? ডাস্টবিন ময়লার জন্য। তাহলে আজকে আমরা অধ্যায় 9, এলাকার উন্নয়ন গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল, হ্যাঁ দুটি দুইটি পার্ট ছিল, দুটি পার্টই তোমাদের আলোচনা করেছি। সামনের ক্লাসে আবার পরবর্তী অধ্যায় 12, দুর্যোগ মোকাবেলা নিয়ে আলোচনা করব। আজকের মতন এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।